হোসেনাবাদ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ, মিনি ওয়াটার পাওয়ার, ইনলাইন পাওয়ার, এগুলো পানির বাইরে ব্যবহার করা হয়। এগুলি প্রায় ডুবো পাম্পের চেয়ে বেশি শক্তিশালী এবং বড় অ্যাপ্লিকেশনের জন্য ব্যবহৃত হয়। ডায়াফ্রাম পাম্প, এগুলি প্রায়শই মিস্টিং, স্প্রে করা বা এমন অ্যাপ্লিকেশনের জন্য ব্যবহৃত হয় যার জন্য অবিরাম জল প্রবাহের প্রয়োজন হয় না। পেরিস্টলটিক শক্তি, এগুলি পরীক্ষাগারে তরল পদার্থের সুনির্দিষ্ট ডোজ বা স্থানান্তর বা হাইড্রোপনিক পুষ্টি সরবরাহের জন্য ব্যবহৃত হয়। আমার নাম রাজিল আহমেদ, আমি হোসেনাবাদ টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ থেকে এসেছি। আমার প্রজেক্টের নাম মিনি ওয়াটার পাম্প। আমরা তিনজন মিলে এই প্রজেক্টটা তৈরি করেছি। এই প্রজেক্টে অল্প খরচে বানানো হয়েছে এবং কৃষিক্ষেত্রে কৃষকদের হচ্ছিল অল্প খরচে এই ওয়াটার পাম্প ব্যবহার করে ভালোভাবে ফসল উন্নত করতে পারবে, কম পরিশ্রমে তারা এই ফসল ফলিয়ে তারা লাভবান হতে পারবে।